ওকে আজকে আমরা শিখবো হচ্ছে দুইটা মাধ্যম থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায় বা আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট আমরা ধরতে পারি তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ইয়েলভ এটার মাধ্যমে আমরা চাইলে আমরা আমাদের যে কোনো ধরনের সার্ভিসের জন্য আমরা ক্লায়েন্ট ধরতে পারবো যে কোনো ধরনের সার্ভিস এখানে অনেক টাইপের সার্ভিস মানুষ দিয়ে থাকে রেস্টুরেন্ট সব থেকে বেশি এখানে পাওয়া যায় হোম ইলেকট্রিকা ইলেকট্রিশিয়ানস মুভি মানে অনেক ধরনের ট্রাইবেল লোক এখানে তাদের প্রোফাইল তৈরি করে এগুলো কেন তৈরি করে এগুলো কিন্তু বাংলাদেশেও এরকম সাইট আছে এটা বিজনেস ডিরেক্টরি সাইট বলে থাকে অনেকেই তো এই বিজনেস ডিরেক্টরি সাইটের মূল উদ্দেশ্য হচ্ছে এই সাইটগুলোর মাধ্যমে একটা কোম্পানিকে পরিচয় করায় দেওয়া ধরেন আমার একটা কোম্পানি হয়েছে সেই কোম্পানিটাকে আরেকজনের সামনে আমি উপস্থাপন করবো মানে দেখাবো সেখান থেকে মানুষ আমাকে মেসেজ করবে ওই রিলেটেড বা ওই রিলেটেড মানে আমার যে কোম্পানিটা থাকবে সেই রিলেটেড সার্ভিসের প্রয়োজনের জন্য হতে পারে তার যদি বিজনেস করার প্রয়োজন সে বিষয়ে হতে পারে বা কারো দরকার পড়ছে সার্ভিসটা ওই সার্ভিসের জন্য এখানে মানুষ আইসা ওই বিজনেসের প্রোফাইলটা দেখে দেখার পরে যদি তাদের ভালো লাগে ভালো লাগলে তারা তাদেরকে অর্ডার করে থাকে বা সার্ভিস বাই করে থাকে তো এখানে এক্সাম্পল স্বরূপ যদি আমরা দেখি রেস্টুরেন্ট যদি দেখি ডেলিভারি বার্গার তো ধরেন একটা বার্গার কোম্পানিতে চাই এটা ধরেন একটা বার্গার কোম্পানি এখানে তার একটা প্রোফাইল করে রাখছে এখন তার উদ্দেশ্য হচ্ছে একটা বার্গার বিক্রি করা কি একটা বার্গার বিক্রি করা নাকি অনেক বার্গার বিক্রি করা অনেক বার্গার এখন যখনই কেউ একজন আইসে লোকেশন বেস সার্চ করবে যেমন আমরা এগুলো গুরুত্ব দিই না যেমন আমার দর আমি থাকি হচ্ছে ধরেন টাঙ্গাইল শহরে বা বপুর শহরে থাকি এখন বপুরের ভিতরে আমি নতুনে আসছি মনে করেন এই পাঁচ সাত দিন হয়েছে আমি আসছি বপুরে আসার পরে এখন আমি কিন্তু বপুরের সমস্ত দোকান আমি চিনব না বা আপনি যদি যে কোন একটা শহরে যান শহরে যাওয়ার পরে ওইখানে যদি আপনি ধরেন আপনার কাপড় ইস্তারি দেওয়া দরকার এখন যদি আপনি খুঁজেন তাহলে কি পাবেন যে কোথায় আসে হয়তো আমাকে কি করতে হবে আমরা বাংলাদেশি মানুষ কি করি খোঁজ খবর নিব যে দোকানে দোকানে ভাই আপনি কি কাপড় ইস্তারি করেন বা কোথায় করেন আপনি কি জানেন কিন্তু আমরা কিন্তু ওল্ড ফ্যাশনে আসি ওল্ড বাসনে আসি কিন্তু ইউএস এর মানুষ অন্য অন্য কান্ট্রির মানুষ সেটা করবে না তারা গুগলে সার্চ করবে বিভিন্ন বিজনেস ডিরেক্টরি সাইটে যাবে এরকম অনেক সিস্টেম আছে যেগুলোকে ফলো করবে ফলো করে তারা নিজেরাই বের করে নেবে কারো সরাপন্ন হবে না প্রাইসা যখন দেখবে যে না এই লোকে কি বলতেছে মানে এই রেস্টুরেন্ট ভালো বার্গার বিক্রি করতেছে এই রেস্টুরেন্ট কোথায় আছে হ্যাঁ দেখেন রেস্টুরেন্টের ভিতরে কিরকম মেনু কিরকম এই বিজনেস এর সমস্ত কিছু রুমগুলো গুলো কিরকম সবকিছু এখানে কিন্তু তারা ইউল পেজের ভিতরে মানে ইউএল এখান থেকে দেখতে পারবে এখানে ভালোভাবে দেখতে পারবে এখানে প্রায় একাশিটার মতো পিকচার আছে এই কোম্পানির বা এই বার্গার সেল করে এই রেস্টুরেন্টের মানে রেস্টুরেন্টের তো এবার এখন আমার যখন এই বার্গারটা দরকার পড়বে আমি যদি সরাসরি না যেতে পারি খাইতে তাহলে আমি কি করবো অনলাইনে অর্ডার দিব অনলাইনে অর্ডার করার জন্য তারা কি করছে এখানে ফোন কলের সিস্টেম করছে লোকেশন দিয়ে দিছে ঠিক আছে এইগুলো দিয়ে দিছে এবং প্রাইসিং দিয়ে দিছে কেউ কেউ দেখবেন যে এখানে মেসেজ করার অপশন আছে কিন্তু হ্যাঁ মেসেজ করার অপশন আছে তারপরে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবে দেখি এই ওয়েবসাইটটা আমরা পাই কিনা ধরেন এই একটা ওয়েবসাইটের সরি একটা বিজনেসের নামটাকে কপি করে আমরা ফেসবুকে আসতে পারি এখানে এসে ধরেন আমি সার্চ করতে পারি আইসা সার্চ করি এটা সার্চ করি দেখি তাদের কোনো ফেসবুক পেজ পাওয়া যায় কিনা তো এখানে দেখেন অনেকগুলো আসতেছে আমরা এখান থেকে সরাসরি পেজটাকে সেট করি তো এবার দেখেন অনেকগুলো চলে আসতেছে আমার সাথে লঘুর সাথে যায় এরকম একটা দরকার এটা হ্যাঁ পাইতেছি না তাহলে আমাকে কি করতে হবে যদি না পাই তাহলে আমাকে এই যে ফোন নাম্বারটা আছে এটার ভিতরে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকবে তাহলে আপনার ফোনের ভিতরে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করবেন কানেক্ট করে দেখবেন যে তার হোয়াটসঅ্যাপ আছে কিনা যদি না থাকে তাহলে এখানে মেসেজ করবেন আপনি এখানে একটা অ্যাকাউন্ট করবেন সেখানে মেসেজ করবেন একটা স্টেপ বাদ করি আমি ধরেন এখানে কানাডার লোকেশন আছে আমি ধরেন ইউনাইটেড স্টেটের লোকেশন দিয়ে দেখি আর কোনো রেস্টুরেন্ট পাই কিনা আর একটা যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন রেস্টুরেন্ট বার্গার ডেলিভারি ইতালিয়ান ওকে একটা শহর সেট করছি শহরগুলো নিয়ে একটু পরে কথা বলতেছি ধরুন এ একটা আহ রেস্টুরেন্টের ইয়ে আছে পেজ আছে আমরা দেখি এখানে এটা হচ্ছে এটা তো আমরা এটাকে কপি করে আমরা ফেসবুকে সার্চ করতে পারি বায়ার দর ওকে কপি করি আগে এখানে সব কিছু আছে তারপরে আমি আবার দেখি ফেসবুকটা পাই কিনা পেজ পাই নাই ওকে সমস্যা নাই না পাইলে এখানে দেখবেন যে তাদের ওয়েবসাইট দেওয়া থাকবে ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইট পাইলে আপনি বাকি সবগুলো পাওয়ার কথা হ্যাঁ এই যে দেখেন ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে আমরা ধরেন ফেসবুকে আমরা তাকে ফাইন্ড আউট করবো পেজটা পাইয়ে গেলাম এবার একজন যারা ডিজিটাল মার্কেটিং আপনারা কোর্স করতেছেন বা শিখতেছেন এখানে আমাকে কিছু পয়েন্ট বলেন যে এটা এই ক্লায়েন্টকে মোটিভেশন করবে বা ক্লায়েন্ট সার্ভিসটা নিতে আমাদের সার্ভিসটা নিতে আগ্রহী হবে এখানে এখানে কিছু পয়েন্ট আউট করেন কেউ পারবেন কি এটা করতে ইলিয়াস ভাই হ্যালো বলেন তো কয়েকটা পয়েন্ট বলেন এখানে ক্লায়েন্ট কে আমরা কি কি অফার করতে পারি ওকে একটা লাইক ফলোর একটা হয়ে যাবে এটা বিষয় না তারপর আমি বলে দেখো একটা এখানে ধরেন মোটামুটি আপনারটা ঠিক আছে এখানে প্রথমত আমরা যে প্রবলেমটা দেখতেছি সেটা হচ্ছে তার একটা ভালো একটা রেস্টুরেন্ট আছে একটা এরিয়ার ভিতরে কিন্তু এখানে আমরা দেখতেছি তার কি ফলোয়ার পেজ লাইক এগুলো খুবই কম যেটা একজন মানুষকে অনীহা তৈরি করবে রেস্টুরেন্টে যাওয়ার জন্য এখন ক্লায়েন্ট আমরা এই অফারটা বলতে পারি যে হ্যাঁ আমি তোমার সোশ্যাল মিডিয়াগুলো দেখেছি আমরা চাইলে এখান থেকে ইনস্টাগ্রামটাও দেখতে পারি হ্যাঁ দুইটা বের করি এখানে দুই হাজারের মতো ফলোয়ার আছে এবার আপনি বলবেন আমি তোমার সোশ্যাল মিডিয়াগুলো দেখেছি এবং আমি বুঝতে পেরেছি যে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি খুব একটা অ্যাক্টিভ থাকেন না এগুলো আপনাকে বুঝতে হবে থাকেন না এখন ক্লায়েন্টের যদি মনে করেন তিনি সার্ভিস দেয় হচ্ছে গুড ডেলিভারি করে এখন আপনি যে চুল কাটার অফার দেন তাহলে তো সার্ভিস নেবেন আপনার কাছ থেকে আপনাকে আগে বুঝতে হবে তার প্রবলেমটা কি কি দেখেন আমি কতগুলো প্রবলেম আমি তার বের করে দিই তো আমরা দেখলাম কি তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পর্যাপ্ত কি অনুসারী নাই ফলোয়ার নাই এখন তার প্রথম পয়েন্ট আমরা বলতে পারি দেখো আমি দেখছি তোমার সোশ্যাল মিডিয়াতে কোনো পর্যাপ্ত ফলোয়ার নাই সেই জন্য তোমার এখান থেকে ভালো পরিমাণে ক্লায়েন্ট পাচ্ছ না আমাকে যদি তুমি এই কাজটা দাও তোমার যদি আগে দশ ডলার সেল হইতো সেটা আমি একশো ডলারের প্রফিট করে দিতে পারবো কিন্তু আমার সাথে তোমাকে লং টাইম কাজ করতে হবে ঠিক আছে এভাবে বলতে হবে তাহলে যখন আপনি বলবেন যে আপনার ফলোয়ার নাই এগুলো বাড়াইতে হবে এবং আমি দেখছি আপনার ফেসবুকেও আপনি নিয়মিত অ্যাক্টিভ না আমি চাই যে আপনার এখানে নিয়মিত পোস্ট করতে কারণ জানেন জানুয়ারি সতেরো দুই হাজার তেইশ সালে পোস্ট করছে তার মানে সোশ্যাল মিডিয়াতেও তিনি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ তিনি কি অ্যাক্টিভ না এখানে তিনি খুব একটা কাজ করতেছে না তো তাকে প্রথম অফার দিলাম পেজ লাইক দ্বিতীয় অফার দিলাম হচ্ছে কন্টেন্ট তৈরি করার জন্য একটা অফার দিলাম তৃতীয় নাম্বার হচ্ছে ম্যানেজমেন্টের একটা অফার দিলাম এবার আমরা যদি তার ওয়েবসাইটে যাই এইটা হচ্ছে তার ওয়েবসাইট আমরা যদি একটু ওয়েবসাইটটাকে কপি করি কপি করে আমরা যদি লিখি ডিএপিএ চেকার আমরা আগে দেখবো যে ওয়েবসাইটটা কত পুরাতন ডিএ ডিএ অ্যান্ড পিএ চেকার এটা লেখা সার্চ করবে এটা হচ্ছে ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি চেকারের একটা সাইট যারা এসিও করেন এটা ভালো করে বুঝতে পারবেন আপনারা তো এখানে আইসে জাস্ট আমরা এই ডোমেনটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম বিশ্লে করে দেখতেছি যে তার ডিএ এন্ড পিএ খুবই বাজে অবস্থায় আছে তার মানে তার কোনো কিওয়ার্ড ভালো একটা পজিশনে নাই এটা যদি আমরা ভালো করে অডিট করি তাহলে আমরা আরো প্রবলেম পাবো এখন তাকে বলতে পারেন তোমার ওয়েবসাইটটা মন হয় এই কোন ই করে নাই তেমন আহামরি ডিজাইন করে নাই জাস্ট একটা ল্যান্ডিং পেজটা বানায় রাখছে ওকে মেনু আছে ওকে ঠিক আছে মোটামুটি চলে খারাপ না তো ওরে বলতে পারেন তোমার ওয়েবসাইটটা এসইও করা নাই আমি চাই যে তুমি চাইলে গুগলের কোন একটা পেজে তুমি রাখতে পারো তার মানে তুমি যদি পেজের ভিতরে গুগলের কোন একটা পেজে থাকো সেখান থেকে ট্রাফিক যাবে তুমি ওখান থেকে সেল করতে পারবা সোশ্যাল মিডিয়ার অনুসারী বাড়াও সেখান থেকে তুমি সেল করতে পারবা তার মানে তোমার বিজনেসটাকে সরাই দিতে হবে তোমার এরিয়ার ভিতরে বা তোমার লোকেশনের ভিতরে তার লোকেশনটা কি ছিল তার লোকেশনটা ছিল মেবি কানাডার হ্যাঁ ফ্রান্সিকো মনে হয় একটা সান ফ্রান্সিকো এরকম একটা জায়গায় তো তিনি কানাডার একটা লোকেশনে থাকে আমরা যদি এই লোকেশনটাকে সার্চ করি কোথায় আছে এটা আমরা যাই গুগলে যাই সার্চ করতে পারি দেখেন ইউকে যাই আমরা দেখতে পারি তার লোকেশন হচ্ছে এটা মানে মোটামুটি একটা বড় শহরই বলতে পারেন যদি আমরা কারো লোকেশন ধরে ধরে যদি টার্গেট করতে চাই বা ক্লায়েন্ট হান্ডিং করতে চাই সেটা কিভাবে করব ধরেন আমার চাচ্ছে কানাডার আর কানাডার আমি বিভিন্ন সিটি এর ক্লায়েন্ট করতে চাই বা সিটির বিজনেসগুলোকে হ্যান্ডেল করতে চাই বা তাদেরকে আমি ফাইন্ড আউট করতে চাই ধরেন কানাডা ওয়াল স্টেট বা সিটি নেম এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে আপনি অনেক ওয়েবসাইট পাবেন কোনো একটাতে যান যায় দেখেন পান কিনা যদি না পান সাইট চেঞ্জ করবেন সমস্যা নাই এখানে অভাব নাই সাইটের দেখি একটাতে আমি চলে গেলাম পাওয়া যায় কিনা ওকে এট লেট করতেছে এই সাইটা আমি নাই গেলাম ওকে এখানে যাই দেখেন এখানে মোটামুটি কয়েকটা স্টেট বের করে দিয়েছে মানে সিটিগুলো বের করে দিছে ধরেন এই একটা স্টেট আছে অতুয়া একটা অতুয়া হ্যাঁ আমার লোকেশন দেওয়া আছে অতুয়া তো ধরেন আমি অতুয়ার তা বের করতে চাই ধরেন অতুয়া লেগে যদি আমি এখানে সার্চ করি অতুয়া অরেন্ট্রো কানাডা জাস্ট এটা লেগে সার্চ করলাম এখানে হচ্ছে আমার বিজনেস আছে তো এখানে যদি আমি দেখি টপ টপ দেখেন কয়েকটা ই বের হচ্ছে রেস্টুরেন্ট বের হচ্ছে পিৎজা রেস্টুরেন্ট যারা এগুলো সেল করতেছে তাদেরকে যদি আমরা অফার করি এইভাবে যে তোমার এইগুলো প্রবলেম এইগুলো প্রবলেম তুমি এগুলো আমার কাছ থেকে নিতে পারো আমি তোমাকে সর্বোচ্চ মাত্রায় হেল্প করব তোমাকে প্রথম অবস্থায় টাকা দিতে হবে না তুমি আমাকে কাজ দাও আমার কাজে যদি তুমি খুশি হও তারপরে তুমি পেমেন্ট করো আপনি যদি এরকম প্রতিশ্রুতি দিতে পারেন আগে আগে ভাব বুঝবেন যে বায়ারটা কি টাউট নাকি ভালো মানুষ যদি মনে হয় যে আপনার কাছে ভালো মানুষ তিন চার দিন এসএমএস করলেন হাই দিলেন গুড মর্নিং দিলেন মনে করেন এটা একটা লং লং টাইম একটা প্রসেস তৈরি করবেন তার সাথে সম্পর্ক স্থাপনের জন্য ঠিক আছে আর একবার যদি হয়ে যায় না একজনের রেস্টুরেন্ট থাকে আট দশটা করে তো এরকম আপনি এইভাবে ধরে ধরে আপনি বের করবেন এটা আমরা একটা ডেলিভারিতে বের করলাম তার মানে আমরা এই ওয়েবসাইটে অনেকগুলো প্রবলেম যখন আমরা একটা ক্লায়েন্টকে বলবো তখন কিন্তু আমরা তার কাছ থেকে কিন্তু একটা আলাদা রুটি পাবো তা তিনি আমাদের সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে যে না এই সেলেটা যেহেতু আমার এতগুলো প্রবলেম বলছে ঘটনা তো সত্যি বা এই মেয়েটা এতগুলো প্রবলেম করছে ঘটনা তো সত্যি তাহলে তো আমার এই কাজটা করা দরকার তখন কিন্তু আপনাকে অফার করবে তো ফিফটি পার্সেন্ট অফার আপনি নিয়ে নেবেন ব্যাংকে যদি না দেয় যদি আপনার উপর টাস্ক না পায় আপনার ফাইবারের অ্যাকাউন্টটা দিয়ে দিবেন বা আপরকের অ্যাকাউন্টটা দিয়ে দিবেন যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেটা দিয়ে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে দিবেন যেটা আপনার বাড়ি বা বড় সেটা দিয়ে দিবেন তো এবার তার সাথে যোগাযোগটা আমরা করব কিভাবে এটা হচ্ছে মূল পয়েন্ট যোগাযোগ করার জন্য আমরা কি করতে পারি এখান থেকে আমরা তার ফোন নাম্বারটা কালেক্ট করতে পারি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি যদি আপনার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ যদি না পান এখানে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে যুক্ত করে নেবেন অবশ্যই কিন্তু ফোর ওয়ান ফাইভ এটা যুক্ত করে নিতে হবে প্লাস হ্যাঁ তা না হলে কিন্তু আপনি পাবেন না তো তারপরে কি আমরা কি করতে পারি ওইখানে যা তাকে হোয়াটসঅ্যাপ করতে পারি মেসেজ করতে পারি বা আমরা করতে পারি এস এম এস মার্কেটিং করতে পারি পাশাপাশি এখানে এসে দেখেন ইনস্টাগ্রামকে ফলো করতে পারি ফলো করি ফলো করি এখানে এসে আমরা মেসেজ লিখতে পারি যে তোমার এই প্রবলেম টেমপ্লেটটা যদি কারো দরকার পড়ে ক্লাসের শেষে সানির কাছ থেকে অথবা না দিয়া নীলা রহমান হ্যাঁ আপনাদের ইয়েতে আছে তার কাছ থেকে টেমপ্লেটগুলো নিবেন মেসেজ গুলো পাঠায় ওই টেমপ্লেট আমি দিয়ে দিছি তো আপনি এখানে জাস্ট টেমপ্লেটটা সুন্দর করে লিখবেন লেখার পরে ওই টেমপ্লেটটা আমি সব কিছু লিখে রাখছি জাস্ট কিছু কিছু জায়গায় আপনাকে চেঞ্জ করতে হবে তো ওইটা লিখে আপনি পাঠাবেন তারপরে এখানে যারেন হাই হ্যালো দিয়ে শুরু করতে পারেন হ্যালো হাওয়ার ইউ হাওয়ার ইউ এরকম দিলেন দিয়ে সেন্ড করলেন একটা পাঠালেন এখানে ফেসবুকে পাঠাই ইনস্টাগ্রামে পাঠিয়ে দিলাম এবার আমরা পেজে মেসেজ করব হ্যালো হ্যালো এখানে যে এটা বললেন মানে আপনি দুইটা তিনটা জায়গায় ফলো করবেন তাকে দুইটা তিনটা জায়গায় কাজগুলো করবেন আর যে কাজগুলো করবেন অবশ্যই আপনি কি একটা লিস্ট আকারে রাইকে দিবেন আপনার প্রতিদিন না করতে পারলে আপনার মাসের টার্গেট রাখেন এক হাজার মানুষকে আমি মেসেজ পাঠাবো বা এক হাজার মানুষকে আমি কনভার্ট করব ক্লায়েন্টে যদি না হয় সেখান থেকে পাঁচটা তো হবে পাঁচটা না হলে এক হাজার মানুষের থেকে তো আপনার একজন হবে বিজনেসম্যানদের কাছে যদি যান আপনি এক হাজার এর কাছ থেকে তো একজন টিকবে আপনাদের কি মনে হয় টিকবে না এরকম এক হাজার জনও পাবেন না একজনও পাবেন না যে যারা কাজ করাবে না এদের পয়েন্টগুলো যদি আপনি ধরে দিতে পারেন তাহলে আপনার আমি মনে করি আরো বেশি তুলতে পারবেন ক্লায়েন্ট এখানে খেলাই হচ্ছে আপনার বায়ার কমিউনিকেশন যদি আপনি প্রপারলি তার সাথে কথা বলতে পারেন তাকে কনভেন্স করতে পারেন তাহলে আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন ভালোভাবে ধরতে পারবেন এখানে আহ কারা কারা আছে কেউ তো কথা বলে না সমস্যা তো এটাই আমি কাদের ক্লাস করে আল্লাহ জানে তো এখন বলেন হাজার জনকে পাঠালে কি একটা ক্লায়েন্ট আসবে না মেসেজে রিপ্লাই দিবে না সেটাই যদি 1000 না হয় 2000 বাড়ামু আমার কথা হচ্ছে টার্গেট হচ্ছে এটা তো তারপরে আমরা হ্যাঁ আমাদের অর্ডার নিতে হবে আউট অফ মার্কেটপ্লেস থেকে সোজা কথা ঠিক আছে আপনি যদি একবার নেওয়া শিখে তাহলে মনে করা নিতেই পারবেন খালি নিবেনি আপনার সাহস হয়ে যাবে তো আর এখানে দেখবেন যে যদি না পান তাহলে আরেকটা সিস্টেম আছে ইমেল মার্কেটিং দেখবেন যে কন্টাক্টস লেখা আছে কন্টাক্টস কন্টাকাস কন্টাক্টস এরকম লেখা থাকবে অনেক জায়গায় হ্যাঁ জাস্ট আপনি কন্টাক্টে ক্লিক করবেন কন্টাক্টে ক্লিক করলে তার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আবার পেয়ে যেতে পারেন যদি ইমেল অ্যাড্রেস না পান তাহলে তো সমস্যাই তাহলে ফোন নাম্বারটা পাওয়া যাবেন ওই আগের মতো করে কাজগুলো করতে হবে এখানে তার সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দিয়ে কি বিষয়ে কথা বলতে চান সেগুলো লেখা নিতে পারেন এটা এটা খুব একটা কাজ দেয় না এটাতে তো আপনি চাইলে যদি ইমেলটা পান সবাই পাবেন না কারো কারো ক্ষেত্রে পাবেন যদি তার ফেসবুক পেজ থাকে তাহলে অবশ্যই ইমেল এখানে দিয়ে দেয় অনেক সময় আরেকটা একটা বিষয় এখানে খেয়াল করবেন আরেকটা কাজ এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকে জানে না এখানে তার কিন্তু পেজের ভিতরে কিন্তু রিভিউ নাই দেখছেন মাত্র একটা মাত্র রিভিউ আছে আমরা বলতে পারি তোমাকে রিভিউ দিয়ে দিতে পারি এবং ইউলো মানে সয়েল ইয়েল্প ইয়েল্পে যেটা আছে এখানেও কিন্তু তার কিন্তু খুব একটা রিভিউ নাই মাত্র আঠারোটা রিভিউ আমরা চাইলে কিন্তু এখানে রিভিউ দিয়ে দিতে পারি ঠিক আছে এখানে তোমার এই এই প্ল্যাটফর্মে আমি রিভিউ দিতে পারবো তুমি যদি আমাকে অর্ডার করো তাহলে আমরা একটা ক্লায়েন্টকে অনেকগুলো অপশন ধরাই দিতে পারি ঠিক আছে অনেকগুলো তো এইভাবে রেস্টুরেন্ট যাবে বিভিন্ন ক্যাটাগরিতে আপনি শিফট হবেন আপনার যেটা ভালো লাগে আপনার যেটা মনে আসে সেই ক্যাটাগরি নিশ নিয়ে কাজ করবেন এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে হোম সার্ভিস অটো সার্ভিস আরো মরে যান আরো ক্যাটাগরি পাবেন ঠিক আছে মরে যান আরো অনেক ক্যাটাগরি পাবেন তো আশা করি যে ক্যাটাগরি নিয়ে সমস্যা হওয়ার কথা না কি বলেন তাহলে এইভাবে ধরে ধরে কাজগুলো করবেন এগুলো একবার শিখাইছি আমি আবার এগুলো আমাকে করতে হইতেছে তো আবার ধরেন এগুলো করার পরে আপনি আবার সেম ভাবে সেটা হচ্ছে গুগলে আসবেন এখানে হচ্ছে যারা নতুন বিজনেস করতেছে অলরেডি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা বাংলাদেশ আসতেছে আমরা এখান থেকে দিতে পারি ওয়ালকান্টি অথবা ইউএস আমরা দৌড়ে দিতে পারি ঠিক আছে দৌড়ে আমরা ক্যাটাগরিকে সিলেকশন করে দিতে পারি অল ক্যাটাগরি এখান থেকে ধরেন আমি ফুড লিখতে পারি ফ্যাশন লিখতে পারি ধরেন ফুড লিখে দেখি পাই কিনা ফুড রিলেটেড কেউ বিজ্ঞাপন চালায় কিনা আপনাদের ওখান থেকে কারো একজন নয়েজ কারো এখান থেকে নয়েজ আসতেছে হ্যাঁ এখানে দেখেন ফুড রিলেটেড মানুষ ফিল্টার করতে পারবেন এখান থেকে হ্যাঁ ফিল্টার করতে পারবেন কবে থেকে কত সালের অ্যাডগুলো আপনি দেখতে চান এখানে আঠারো সাল থেকে আর চলে আসতেছে আমরা এত লং টাইমের ইয়াগুলো চাচ্ছি না আমি চাচ্ছি দুই হাজার এবার দেখি কত অনেক সময় আছে কি ফিল্টার অনেকজনে করে না ফিল্টার না করলে কি হয় দুই হাজার আঠারো সালের তা সতেরো সালেরটা চলে আসে বুঝছেন এতে দেখা যায় তার যে মানে আকাঙ্ক্ষাটা সেটা কিন্তু তিনি প্রপারলি পায় না ঠিক আছে এই ভুলটা করা যাবে না এটা একটা সিক্রেট বিষয় ফিল্টার করবেন ফিল্টার করে আপনি ডেট সিলেক্ট করতে পারবেন যে এই মাসে কারা কারা বিজ্ঞাপন চাইতেছে তাদের ডেটগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন তাদের কতগুলো বিজ্ঞাপন আছে সবগুলো অ্যাড চালাইতেছে বর্তমানে ফেসবুকে তাদেরগুলো আপনি দেখতে পারবেন তো এবার ধরেন ফুড ডিলেটেড এখানে যারা বিজনেস করতেছে তাদেরগুলো আপনি দেখতে পারবেন ধরেন এই একটা কোম্পানিতে আমরা যাই যাওয়ার পর আপনি ক্যাটাগরি আমি বলে দিব না আপনি নিজের মতো করে বানাই নিবেন কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন আমি জাস্ট একটা দেখা দিতেছি ধরেন কার হতে পারে মোটরসাইকেল হতে পারে বাইক হতে পারে রিয়েল ইস্টেট হতে পারে রিয়েল ইস্টেট টার্গেট করতে পারেন রিয়েল ইস্টেট একটা ভালো নিস ধরেন রেস্টুরেন্ট টার্গেট করতে পারেন ফ্যাশন টার্গেট করতে পারেন ডক লাভার টার্গেট করতে পারেন ক্যাট লাভার টার্গেট করতে পারেন এরকম অনেক টাইপের বিজনেস আছে হ্যাঁ তো কার সেল এরকম আছে ব্যাঙ্ক লোন আছে বাড়ি লোন আছে এরকম অনেক নিশ থাকে তো আমরা এই একটা ফেসবুকের পেজে চলে আসছি যারা কি বিজ্ঞাপন বর্তমানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন তো হ্যালো হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবেন কোনো কথা হবে না কানেক্ট কানেক্ট করলে আপনি হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে আছে আপনি ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে চলে যাবেন ফোন নাম্বার এখানে আছে অলরেডি ইমেল অ্যাড্রেস আছে ইমেল ইমেল করতে পারেন ওয়েবসাইট ওয়েবসাইটে যান সেম ভাবে ওয়েবসাইটে যান ওয়েবসাইট হচ্ছে এটা যদি ওয়েবসাইট যদি কোনো ক্লায়েন্টের না থাকে তাকে ওয়েবসাইট বলতে পারেন যে আপনার ওয়েবসাইটে প্রবলেম আছে আমি ওয়েবসাইট বানাইতে পারবো আপনি আমাকে ওয়েবসাইটের জন্য ভাইর করতে পারেন ইনস্টাগ্রাম আছে প্রিন্টারেস আছে টুইটার আছে টিকটক আছে সরি টুইটার নাই এটা হচ্ছে টিকটক আর হচ্ছে প্রিন্টারেস ইউটিউব ওকে এগুলো আছে তো আমরা এদেরকে টার্গেট করতে পারি তার মানে তার সাবস্ক্রাইবার কি খুবই কম একত্রিশটা ভিডিও আছে তাই না তার মানে আমাকে দেখতে হবে তিনি লাস্ট জয়েন করছে কত দুই বছর আগে ভিডিও খুব একটা ছাড়ে না তারে আমাদেরকে দৈরাই না কি করতে হবে অ্যাক্টিভ করাইতে হবে তার মানে তার সোশ্যাল মিডিয়ার অবস্থা তাহলে খুব খারাপ অবস্থা তাহলে কি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অফার দিতে পারি তাকে সোশ্যাল মিডিয়ার অফার দিতে পারি ফলোয়ার নাই সেটার অফার দিতে পারি এখানে ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারি মানে পেজ গুলোকে বড় করার জন্য স্টার দিতে পারি মানে কাজের কোনো শেষ নাই অরে শুধু ধরে দিতে হবে যে বলেন পরে এইভাবে ধরে ধরে যখন আমরা কাজগুলো বলে দেবো দেখো মামা তোমার এই প্রবলেম তুমি যদি এই কাজগুলো না করো তুমি বিজনেস করতে পারবা না আমার কাছে আইলে কি হয় আমি একটা স্ট্র্যাটাজি বলি আপনাদেরকে আমি কানাডায় যে বিজনেস গুলো করি আমার যে বায়ার গুলো আসে ওরা দেখা যায় বলে যে আমি মান্থলি ধরো দশ হাজার বিশ হাজার ডলার সেল করি আমি কইছি আমারে যদি দাও তুমি পাঁচশো ডলার দাও বা হাজার ডলার চার্জ করাও বা সার্ভিস ফি দাও আমি তোমার বিজনেস এটা ডাবল করে দিব ডাবল বলে যে কেমনে সম্ভব বললাম ওকে আসো তোমার হিসাব দেই ধরো তোমার একটা পেজে ফলোয়ার আছে হচ্ছে পাঁচ হাজার তোমার সেখান থেকে সেল হয় হচ্ছে ধরো মাসে পাঁচটা বা দশটা তো আমি তোমার জন্য ফেস কর্ম হচ্ছে পাঁচটা একই নাম দিয়ে হয়তো এক দুই তিন সিরিয়াল থাকবে পাঁচটা পেজ কর্ম পাঁচটা ইনস্টাগ্রাম কর্ম পাঁচটা লিঙ্ক ডিং পাঁচটা প্রিন্টারেস্ট কর্ম পাঁচটা জায়গায় আমি বিভিন্ন বিজনেস ডিরেক্টরি সাইটে যে আমি ই করব ব্যাকলিং করব বা মার্কেটিং স্ট্র্যাটাজি গুলো কাজে লাগাবো এখন বলো যদি তোমার ওই একই বিজনেস থেকে যদি ই আসে ধরেন ম্যাপ তৈরি করব মানে অনেকগুলো মাধ্যম আছে ক্লায়েন্টের বায়ার মানে ই করার জন্য তো আমি যদি ওরে বলি যে এইগুলো করার পরে যদি তুমি ক্লায়েন্ট না পাও তাহলে তোমার বিজনেস সমস্যা আছে আমারে তো আগে এডিট টাকা নিয়ে নয় তারপরে এটা পরে ঠিক আছে আগে বলবো যে দেখো এটা কিন্তু একদিনে সম্ভব না এটা আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে যখন আমরা কাজগুলো প্রপারলি করবো বা একটা অ্যাডভার্টাইজিং ফি এর জন্য টাকা নিমো অ্যাডভার্টাইজিং যখন করবো আমরা ফেসবুকে হান্ড্রেড পার্সেন্ট তিনি ক্লায়েন্ট পাবে আমরা শুধু তার লোকেশনটাকে আমরা টার্গেট করব আমরা গুগলে তার লোকেশনে আমরা বিজ্ঞাপন চালাইতে পারি ফেসবুকে আমরা অ্যাড পারি আমরা যখন এই কাজগুলো করার পরে যদি তিনি কাস্টমার না পায় তাহলে তার কি বলবো আর পার্সেন্ট কাস্টমার পাবো না তারপরে মেসেজ দিবেই আমি একটা দুই হাজার বিশ বা উনিশের দিকে হতে পারে এর আগেও আছে কিনা পেজটা আমি দেখাই আপনাদেরকে পেন

ব্যাপ ব্যাপ আমরা ব্যাবেজ বলি এটা কিং পেং বলে অনেকজন অনেক কিছু বলে বুঝছেন ও মানে ওই হ্যাঁ হ্যাঁ রাইট 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 হ্যাঁ হ্যাঁ ওইগুলো তো আমি কি করছি আমি তার ওয়েবসাইট একটা করে দিয়েছি তার ওয়েবসাইট নাই এখানে ফোন নাম্বার আছে দেখেন ফোন নাম্বার আছে এটা হচ্ছে আমার কাছে এই পেজটা এখন হয়ে গেছে তিনি থিয়ে চলে গেছে 2020 সালে বুঝছেন বেশি কিছু করি নাই খালি এখানে পোস্ট করছি পোস্ট করছি বেশি পোস্ট করি নাই দুইটা তিনটা পোস্ট করছি দেখেন শেষ পোস্ট কিন্তু এখানে আমাকে অনেক জনে আমাকে এগুলো আমার কাছে আসছিল কিনতে অনেক জনে দেখি পাওয়া যায় কিনা তার মেসেজগুলো অনেক আগে আমি ডিলিটও করে দিতে পারি অনেক সময় দেখি যদি পাই ভালো আপনাদের দেখাতে পারবো মেসেজগুলো আমি মাঝে মাঝে ডিলিট করে দেই তো এই হলো সমস্যা দেখি মেসেজগুলো আমি পাই কিনা পাইলে তো ভালো নোটিফিকেশন এই একজন ওকে ওকে আগের মেসেজগুলো সব ডিলিট ওকে সব চলে গেছে ডিলিট করা মেসেজ দেখা যায় না স্পাম না এখানে আমাকে প্রায় বিশ পঁচিশ জনের জন্য মানুষ আমাকে মেসেজ করছিল এগুলা কেনার জন্য হ্যাঁ বিদেশি 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 এই যে একটা এই যে একটা মেয়েও আমাকে মেসেজ করছিল হ্যাঁ হ্যাঁ এই একটা মেসেজ করছিল এই মেয়ের বাসাবানি কোথায় মেসেজ তো দেখা যাইতেছে না ওই যে এখানে আসা হয় না তো ফেসবুক মানে ডিলিট করে দিয়েছে সম্ভবত এখানে তো তার প্রোফাইলে যাওয়া যাইতেছে না না আমি ব্লগ ই করে দিছি এই দেখেন কিভাবে পরে অন্য জায়গায় কনভার্ট করে দিছি তো এটা হচ্ছে প্রোফাইলটা দেখা যাইতেছে না এগুলো সমস্যা তো এখানে অনেক ক্লায়েন্ট আছে যারা এগুলা কিনতে সত্তর ডলার দাম বেশি না সত্তর ডলার ডলার হ্যাঁ সত্তর ডলার এখন যে কত হয়েছে আমি জানি না কিন্তু আমি যখন সেল করতাম তখন সত্তর ডলারের মতো ছিল জার্মানি সত্তর ডলার এটা কোনো টাকা হইলো ওদের কাছে জাপানের জার্মান না জাপান জারমানে মেবি না আমারে একটা কাজ করছি আমি কাজটা হয় নাই আমারে তিনশো ডলার দিয়ে থেকে কয় আর পরের বার অন্য কাউরে ভালোভাবে হেল্প বার পরের বার ভালো অন্য কাউরে ভালোভাবে হেল্প করো তুমি তোমার চেষ্টা করার জন্য ধন্যবাদ এর উপরে কি বলবেন ফাইবারে এগুলো আউট অফ মার্কেটপ্লেসের সুবিধা হচ্ছে কি আপনার ফিফটি পার্সেন্ট নিয়ে যাওয়া হয় হ্যাঁ এই যে একটা আছে সুপার অ্যাড স্প্রে আমরা যদি এই একটা প্লাইনি এটা তো এটা থেকে তো আপনি ক্লাইন্ট হ্যান্ডিং করছেন না কে যেন করছে এখান থেকে তুমি করছো এখান থেকে অ্যাড স্প্রে নাম তো চেঞ্জ করে ফেলছে এই যে লাইব্রেরি টিকটক সেন্টার টিকটক ঠিকও আমরা ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারবো তো এটা থাক আপাতত আপাতত ওই দুইটার কাজ করেন তাহলে হয়ে যাবে হ্যাঁ ওই দুইটা দুইটাতে করলেই হবে আর কিছু লাগবে না ঠিক মতে আপনি কাজ করতে পারলে দুইটাই এনা অ্যাডস লাইব্রেরি আর হচ্ছে ইয়েল্প ঠিক আছে এই দুইটাতে টার্গেট করেন আশা করি যে ইউলো পেস মেবি হ্যাঁ ওটাও বিজনেস এর ডিরেক্টরি সাইট এটাও হ্যাঁ এটা হচ্ছে ইএল পড়ে হচ্ছে ইউলো মেবি এটা কি ইউলো নাকি এটাই আপনি দেখছেন ইএল ওটা পরিবর্তনে ইউলো ইউলো পেজ পেজেস ওটাও सेम মনে হয় ডিরেক্টরি সাইট হ্যাঁ এটাও ডিরেক্টরি সাইট একই কিন্তু এটাই সহজ হ্যাঁ আমি একটা আমি একটা আমি একটা জিনিস দেয় আপনাকে